শাকিব খান জেলে যাচ্ছেন এমন একটি টপিকস নিয়ে আপনারা অনেকগুলো ভিডিও নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন। শাকিব খান জেলে যাচ্ছেন, জেল খাটতে পারেন হয়তোবা, কিন্তু কেন, এটির পেছনের গল্প হলো প্রথম আলো। প্রথম আলোতে 27 সেপ্টেম্বর একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটি হলো শিডিউল না দেওয়ায় অনেক সিনেমার শুটিং আটকে আছে। শাকিব খানের অনেক সিনেমার শুটিং আটকে আছে শিডিউল না দেওয়ার কারণে। হেডিংয়ে কি মনে হয়? মনে হয় না শাকিব খান শিডিউল দেননি, এ কারণেই অনেক সিনেমা আটকে আছে। শব্দ শাকিব খানের, এটা কি মনে হয় না? আসলে শাকিব খানের যতগুলো সিনেমা আটকে ছিল সবগুলো সিনেমা আটকে থাকার কারণ কি? শাকিব খান, শাকিব খানের কারণেই কি সিনেমাগুলো আটকে ছিল? আপনাদের কি মনে হয়? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, নিউজটি অবশ্যই পড়বেন, আমিও বিস্তারিত আলোচনা করছি। প্রিয় শাকিবিয়ান, প্রিয় বন্ধুরা, সিনেমা প্রেমীরা, এই রিপোর্টে প্রথম আলো শাকিব খানের বিরুদ্ধে একটি অনুসন্ধানী রিপোর্ট করেছে। এখানে আমি পড়ে 6টি বিষয় পেয়েছি। 1 নম্বর হলো এই নিউজটির হেডিং, এখানে স্পষ্টভাবে লেখা আছে শিডিউল না দেওয়ার কারণে সিনেমার শুটিং আটকে আছে, অর্থাৎ শাকিব খান শিডিউল দেন নাই। আর এর ভিতরে 2 নম্বর পয়েন্ট আছে, শুটিং শেষ না হওয়ায় বেশ কয়েকটি সিনেমার শিডিউল আটকে রয়েছে। এই আটকে থাকার দায় শাকিব খানের একার নয়, অনেক সিনেমা আছে প্রযোজক খরচ করেছেন, তার টাকা শেষ হয়ে গিয়েছে, তিনি আর টাকা খরচ করতে পারছেন না, সুতরাং নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ হয় নাই। শাকিব খান অন্য সিনেমাতে শিডিউল দিয়েছেন, সে তো আর বসে থাকবে না, পেশাদার বাণিজ্যিক শিল্পী, সে নতুন সিনেমাতে অভিনয় করবে, এটা খুব স্বাভাবিক। দ্বিতীয় পয়েন্ট, প্রযোজকরা লোকসানে পড়েছেন শাকিব খান শিডিউল দেন না দেওয়ার কারণে, একই কথা বারবার, প্রযোজক খরচ করতে পারে নাই, পরিচালক অসুস্থ হয়ে গিয়েছে, সিনেমার শুটিং শেষ হয় নাই, শাকিব খান বাণিজ্যিক সিনেমার পরিচালক, সে তো বসে থাকবে না। 3 নম্বর পয়েন্ট, 2014 সালে 1 জানুয়ারি মাই ডার্লিং সিনেমার শুটিং হয়, 2018 সালে এসেও সিনেমার শুটিং শেষ হয়নি, এবং মাই ডার্লিং সিনেমার প্রযোজক দাবি করেছেন শাকিব খান পরবর্তীতে আরও 5,000 টাকা দাবি করেও তাকে দেয়া হয়েছে, তারপরও সিনেমার শুটিং শেষ করে দেননি। প্রশ্ন হলো এখানে প্রযোজক যে অভিযোগ করেছে, শাকিব খানের আত্মপক্ষ সমর্থনের সেই বক্তব্য কোথায়? এই অপরার্থ সাংবাদিক যে নিউজটি করেছে বেকুব, সে কি শাকিব খানের বক্তব্য এখানে দেয়া দরকার ছিল না? এটা কি অসমাপ্ত ত্রুটিপূর্ণ প্রতিবেদন হয়নি? শাকিব খানকে একতরফা দোষ দেওয়ার জন্য এই প্রতিবেদন করা হয়েছে বলে কি আমরা মনে করতে পারি না? অবশ্যই মনে করতে পারি, প্রথম আলো ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছে, প্রথম আলো এই ধরনের কাজ করে থাকে অহরহ, সবসময় প্রথম আলো এই ধরনের প্রতারণা করে তার পাঠকদের সাথে। এরপরে আছে মেঘমালা কথাচিত্রে লাভ 2015 নামের একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তাও সেখানে বলা হয়েছে শাকিব খানের শিডিউল অভাবে সিনেমাটি করা হয়নি। দেখেন সবগুলো পয়েন্ট কিন্তু শাকিব খানকে দোষারোপ করা হয়েছে, এর পেছনে মূল শয়তানটাকে আপনাদেরকে এরপরেই জানাচ্ছি। এরপরে আছে 2008 সালে স্বপ্নের বিদেশ নামের আরেকটি সিনেমা শাকিব খানকে নিয়ে শুরু করা হয়েছিল, কিন্তু সিনেমার কাজ 20% শেষ হওয়ার পর সিনেমাটি বন্ধ হয়ে যায়। বন্ধ আসলে কার কারণে হয়েছে? শাকিব খানের কারণে, নাকি প্রযোজকের কারণে, নাকি পরিচালকের কারণে? এটি কিন্তু উল্লেখ করা হয়নি। ওই যে হেডিংয়ে যেহেতু লেখা হয়েছে শিডিউলের অভাবে অনেক সিনেমা বন্ধ হয়ে আছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রযোজকরা, নির্মাতারা, লগ্নিকারীরা, তাহলে আপনি সব কিছু কি একটা লোকের উপরে চাপিয়ে দেবেন? শাকিব খানের পক্ষে বলার জন্য বলছি না, বলছি সঠিক জিনিসটি তুলে ধরার জন্য। একতরফা একটা মানুষকে আপনি দোষ চাপিয়ে যাবেন, দোষ দিয়ে যাবেন, এটি তো চরমভাবে অন্যায়। এরপরে আছে আপনার অপারেশন অগ্নিপথ সিনেমা। অপারেশন অগ্নিপথ সিনেমা অস্ট্রেলিয়াতে কিছুদিন আগে প্রযোজক রহমতুল্লাহ, ভুয়া প্রযোজক রহমতুল্লাহ শাকিব খানের নামে মামলা দিয়েছে, অভিযোগ করেছে, নানান নোংরা অভিযোগ করেছে, শেষ পর্যন্ত সে পালিয়েছে। অপারেশন অগ্নিপথের পরিচালক আশিকুর রহমান বলেছেন ভার্টেক্স মিডিয়া এবং সিনোফ্লেক্স মিডিয়া
দুইটা প্রযোজনা সংস্থা মিলে অপারেশন অগ্নিপথ থ্রিলার ধর্মী এই সিনেমাটা করার উদ্যোগ নেয়। এই সিনেমার 40 ভাগ কাজ অস্ট্রেলিয়াতে করার কথা ছিল, সেখানে অর্ধেক শুটিং শেষ হয়েছে। এরপরে শিডিউলের অভাবে শাকিব খানের শিডিউলের অভাবে সিনেমাটি করা হয়নি। অথচ এই সিনেমার পরিচালক আশিকুর রহমান নিজে বলেছেন, ভার্টেক্স মিডিয়া এবং সিনোফ্লেক্স মিডিয়ার দ্বন্দ্বের কারণে, তারা খরচ মেটাতে না পারার কারণে সিনেমাটি বন্ধ হয়ে গিয়েছে। শাকিব খানের শিডিউলের কারণে নয়, অথচ প্রথম আলো এটিও শাকিব খানের উপরে দোষ চাপিয়ে দিয়েছে। কত বড় প্রতারক এবং মিথ্যাবাদী সংবাদপত্র! এরপরে আপনি আসেন আগুন সিনেমা, শাকিব খানের বদিউল আলম খোকনের আগুন সিনেমার শুটিং সম্পূর্ণ শেষ, শুধু ডাবিংয়ের কাজ সামান্য তাও বাকি আছে এবং একটি ফাইটের সিন বাকি আছে। বদিউল আলম খোকন কোনো অভিযোগ করেননি, কিন্তু তারা শাকিব খানের উপরে দোষ চাপিয়ে দিয়েছে। প্রতিটি কাজের ক্ষেত্রেই দেখা যাচ্ছে শাকিব খানের উপরেই দোষ চাপিয়ে দিয়েছে প্রথম আলো। এখন এইটার ঘটনার পেছনে কে থাকতে পারে? এই ঘটনার পেছনে থাকতে পারে অনন্য মামুন, রায়হান রাফি আর এই শয়তান জিয়া। হ্যাঁ, এটা হলো প্রথম আলোর সাংবাদিক। এরা শাকিব খানের বিরুদ্ধে এই নিউজটি করে শাকিব খানকে আবার ব্যস্ত করে দিতে চাইছে। তারা চাইছে আশরাফ আদনান এবং হিমেল আশরাফের সাথে ফাটল তৈরি হোক, সম্পর্কের দূরত্ব তৈরি হোক। অথচ এই জিয়ার বউ হলো ওই যে ওই অপ্রিয়তমা গানটি গিয়েছিল, তারপরে সুরমা সুরমা গানটি গিয়েছিল লিডার আমি বাংলাদেশ। শাকিব খানের হাতে পায়ে ধরে এই সাংবাদিক, হাতে পায়ে ধরে অনুরোধ করে যে তার বইয়ের যেন একটি গান সিনেমাতে রাখা হয়। অথচ মুনাফেকি করে আবার সে কিন্তু প্রথম আলোর সাংবাদিক, এই যে শয়তান জিয়া প্রথম আলোর সাংবাদিক, সে কিন্তু আবার তার পত্রিকাতে গিয়ে শাকিব খানের বিরুদ্ধে লেখে। এটার কারণ কি? কারণ হলো শাকিব খান যেহেতু রাজকুমার সিনেমা নিয়ে খুব মুখোমুখি চলে গিয়েছেন এবং খুব কাছাকাছি শুটিং শুরু করবেন আগামী মাসের 20 তারিখে, এখন শাকিব খানকে ব্যস্ত করে দিবে, স্পয়েল করে দিতে চায়, দরদ নিয়ে অথবা এবং আপনার এই যে রায়হান রাফির প্রজেক্ট নিয়ে তাকে স্পয়েল এলোমেলো করে দিতে চায়, যাতে শাকিব খান আবারও ওয়াদা ভঙ্গ করতে বাধ্য হন আশরাফ আদনানের সাথে, সম্পর্ক ফাটল তৈরি হয়, সম্পর্ক ভেঙে যায়। এই হলো তার ষড়যন্ত্র। প্রথম আলো, অনন্য মামুন, জিয়া, রায়হান রাফি, এটা হলো তাদের ষড়যন্ত্র। এটা হলো শাকিব খানকে আবারও তার দর্শকের কাছে, প্রযোজকদের কাছে ফল্ট হিসাবে উপস্থাপন করার চেষ্টা করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।